চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শহীদ মিনারে ককটেল বিস্ফোরণে আসাদুজ্জামান সুজন নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার ১৯ দলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়। হরতালের সমর্থনে সকালে ১৯ দল একটি মিছিল বের করে, তবে হরতালের সমর্থনে শহরের কোথাও কোনো পিকেটিং লক্ষ্য করা যায়নি। এদিকে হরতালের কারণে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ রাজশাহী মহাসড়কে দুপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। সোনা মসজিদ স্থল বন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও ছোট যানবাহন চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। হরতাল চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় ছিল। বুধবার রাতে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও ১৯ দলীয় জোটের সমন্বয়ক অধ্যাপক শাহজাহান মিয়া আসাদুজ্জামান সুজনের নিহত হওয়ার ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে এই হরতালের আহ্বান করেন।